Johor Prescription. Title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical. Co-sponsored by Dr. Plus. দেখছেন জহর প্রেসক্রিপশন। বিরতির আগে একটি প্রশ্ন রেখেছিলাম ডক্টর সরকারের কাছে যাব, হাইপার টেনশন, তার মধ্যে টেনশনের উল্লেখ রয়েছে, মানে কোনটার কারণে কোনটা, নাকি দুটোই দুটোর জন্য সমার্থক? না দেখুন, এই যদিও এটাকে হাইপার টেনশন বলা হচ্ছে, হাইপার টেনশনটা তো হচ্ছে একটা ডেফিনিট যে ব্লাড প্রেশারটা বেশি আছে, এবং হাইপার টেনশন থাকলে অনেকেরই তার একটা অ্যাংজাইটি হয়ে যায়, আমার ব্লাড প্রেশার হয়ে যায় আমার কী হবে, সেটা অ্যাংজাইটি হচ্ছে কমন মানুষের বিভিন্ন প্রবলেম থেকেই হতে পারে। কিন্তু এটাকে ভাবতে হবে অন্যভাবে, যে একটা আমার প্রবলেম হচ্ছে ঠিক আছে, কিন্তু আমি এটাকে ট্যাকেল করবো, আমি ওষুধ খাবো, আমি রেগুলার মাঝে মাঝে চেক আপ করাবো। এটা কি মাইন্ড গেম? হ্যাঁ, এটা বেসিক্যালি মনটাকে একটা স্ট্রং করতে হবে। এই মনটাকে স্ট্রং করলেই দেখবেন আপনার যাই প্রবলেম থাক না কেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে না, আপনি সিম্পল নর্মাল আছেন। যে প্রবলেমই হোক না কেন, আপনাকে মনে রাখতে হবে যে আমাকে তার মেজার আছে, তার ডেফিনিট থেরাপি আছে, আমি সেটা করে যাবো, আমি বাকিটা আমি আর কোনো চিন্তা করবো না একেবারে। অর্থাৎ আপনার শরীরে যদি কোনো সমস্যা হয়, প্রথমে লড়াইটা আপনাকে মন দিয়ে করতে হবে, মন দিয়ে মনের সঙ্গে লড়াইটা করতে হবে, তারপর তার জন্য কিন্তু মেডিসিন রয়েছে। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে। ডক্টর সরকার, আমি আরেকটা বিষয় আজকে আলোচনায় আনবো, সেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, সেটা হচ্ছে আমরা দেখেছি যে হাইপার টেনশন মূলত আমরা যদি ভাগ করে দেখি, সংবাদ মাধ্যমের কর্মীদের একরকমের হাইপার টেনশন, যারা সাধারণ মানুষ তাদের একরকমের হাইপার টেনশন, বা আমরা যদি দেখি বিভিন্ন সেক্টরে যারা আইটিতে কর্মরত বা বিভিন্ন প্রফেশন ভিত্তিক যদি আমরা দেখি, তাহলে এক একটা জায়গায় এক এক রকমের হাইপার টেনশন। এইটাকে কোথাও নিউট্রিলাইজ করা যায় সবার জন্য একটা? না, ব্যাপারটা সবার জন্য একই। হাইপার টেনশন বলতে আমাদের বোঝায় যে আমার ব্লাড প্রেশারটা কত আছে, এই লেভেলের বেশি থাকলে তবেই আমি হাইপার টেনশন বলবো, আর যদি লেভেলের নিচে থাকে তাহলে নর্মাল বলবো। সেটা কিন্তু আলাদা কোনো ডেফিনিট ইয়ে কিছু নেই যে এটা এই মাধ্যমে কাজ করছেন বা এই মাধ্যমে কাজ করছেন বলে তার আলাদা, তা না। বেসিক্যালি একটা হচ্ছে লেভেল অফ ব্লাড প্রেশার কত আছে, সেই কাট অফ লেভেলের উপরে আছে কি নিচে আছে। কাট অফ লেভেলের উপরে থাকলে তাদের হাইপার টেনশন বলবো, আর কাট অফ লেভেলের নিচে থাকলে তাদের বলবো নর্মাল টেনশন বলবো। কী করে কাটাবো এটাকে, মানে কোনো টোটকা আছে কি? সেটা হচ্ছে থ্রু আউট, মানে প্রথম থেকেই যেটা করতে হবে, একদম চাইল্ডহুড থেকেই আমাদের ট্রেনিং দিতে হবে প্রত্যেককে, স্কুলেও ট্রেনিং দিতে হবে যে তোমরা হেলদি লাইফস্টাইল ফলো করো, তোমরা রেগুলার যোগা মেডিটেশন করো, রেগুলার আধ ঘন্টা করে হাঁটো, হ্যাঁ, রেগুলার টাইম মতো খাওয়া দাওয়া করো, আর সবসময় মনে রাখতে হবে যে আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই। এই যে মনে একটা অ্যাফার্মেশন, সায়েন্টিফিক হিলিং অ্যাফার্মেশন, আমি ভালো আছি, আমার কোনো প্রবলেম নেই, এই সায়েন্টিফিক হিলিং অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজ করতে হবে। এরকম যদি চোখটা উপরে দিয়ে তোলে, ভিজুয়ালাইজ করতে হবে যে আমার হোল বডি সারাউন্ডেড বাই লাইট, আমি সেই আলোর জ্যোতিতে ডুবে আছি। এই যে আপনি সবসময় যদি মনে করেন যে আমি একটা এই হোল একটা ডিভাইন একটা অ্যাটমসফিয়ারে আছি, আমি আমার মধ্যে ডিভিনিটি আছে, আমার মধ্যে সেই শক্তি আছে, আই অ্যাম সোল, তাহলে আমার মধ্যে সমস্ত ক্ষমতা আছে, তাহলে দেখবেন আপনারা বেশি অসুবিধা। দেহ সত্তার বাইরে বেরিয়ে একটা অন্যরকম পরিবেশ নিজের মধ্যে হতো, যার মধ্যে কোনো রকম কোনো কালি নেই, একেবারে পরিষ্কার সাদা স্বচ্ছ। একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হাওড়া শিবপুর থেকে কথা বলছি, আমার নাম সোমনাথ পাঠক। তা আমার বয়স হচ্ছে 65। আচ্ছা। হ্যাঁ, আমার হাইট হচ্ছে 5'7", আমি একজন স্পোর্টসম্যান, খেলোয়াড়। তা আমি রোজই মানে যাতায়াত করি মাঠে, আমাদের হাওড়া ডুমুরজলা স্পোর্টসে যাতায়াত করি, আসার সময় আমি একটু ট্রাবল ফিল করি। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে প্রেশারের ওষুধ খাচ্ছি, কলকাতা ভর্তি, আমার কোনো প্রবলেম বলতে নিজেকে কোনো প্রবলেম মনে করি না। হ্যাঁ, কিন্তু অনেক সময় এই প্রেশারটা ফ্লাকচুয়েট করে, প্রেশারটা একটু নিচের দিকে হয়ে যায়, ডাউন হয়ে যায়, মানে লো প্রেশার হয়ে যায়। হ্যাঁ, আপনার প্রেশার সর্বোচ্চ বেড়ে কত হয় আর নেমে কত হয়? হ্যালো, আপনার প্রেশার সর্বোচ্চ কত বাড়ে আর সর্বোচ্চ কত নামে? মানে যদি বাড়ে ওপরটা 10 বাড়ে, নিচেরটাও বাড়ে, এরকম 10-5 মতন বাড়ে। হ্যাঁ, কিন্তু আমি ওষুধ খেয়ে দীর্ঘদিন ভালো আছি। আমার একটা কথা আমি ভীষণ বলছি, আমি নিজে মনে করি না আমি অসুস্থ, নিজেকে আমি সুস্থ মনে করি, একজন খেলোয়াড়। কিন্তু আমার এই বাড়িতে সবাই বলে যে তুমি ডাক্তার দেখাও, প্রেশার সুগারটা একবার করো। আমার যেহেতু সুগার নেই, বংশের কাউ নেই, আমি একটা ডাক্তারকে জানছি জেনেটিকে, সুগার যদি বংশের কাউ না থাকে কি আমার কি এটা হবে? হ্যাঁ, আর এই যে মনে করুন ছুটি ছুটি আছি, অনেক সময় বাঁধটা একটু ব্যথা ব্যথা লাগে, এক্সারসাইজ করি। হ্যাঁ, এগুলো একটু যদি কাইন্ডলি বলেন। আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, আমরা উত্তর দেবো, সময় খুব সংক্ষিপ্ত। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, দেখুন আপনি না
প্লাজমা গ্লুকোজটা অবশ্যই চেক করাবেন। 45 বছর বয়স হয়ে গেলে বা তার কারো যদি দেখা যায় যে তার ওবেসিটি আছে, তাহলে ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট প্রথমেই তাকে সুগারটা চেক করে দেখে নিতে হবে। এবং আপনি মাঝে মধ্যে ব্লাড প্রেশারটা কিন্তু আপনি চেক করাবেন। ব্লাড প্রেশারটা সকলেরই নিয়ম হচ্ছে ব্লাড প্রেশারটা ভ্যারি করে, কখনো বাড়ে কখনো কমে, কারোরই স্ট্যাটিক থাকে না, এটা ডাইনামিক ভেরিয়েবল। সেই জন্য ব্লাড প্রেশারটা মাঝে মধ্যে চেক করাতে হয় এবং সুগারটাও মাঝে মাঝে চেক করাতে হয়, হ্যাঁ, সেই বয়স হয়ে গেলে। এবং দেখতে হবে যে তার হচ্ছে কি না। আপনি যদি মনে করেন আমার কারোর সুগার নেই, আমার কোনো সিমটম নেই, আমি চেক করাবো না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু যেহেতু লাইফস্টাইল ডিজিজ, মানে উনি যেহেতু খেলোয়াড়, সেক্ষেত্রে উনি নিশ্চয়ই লাইফস্টাইল মেনটেন করে চলেন, সেক্ষেত্রে সুগার হওয়ার প্রবণতা খুব কম বললেই চলে। উনি না, তা সত্ত্বেও আমি বলবো, তা সত্ত্বেও বলবো, যেহেতু ওনার বয়স 64 হয়ে গেছে, 65 হয়ে গেছে, আপনি মাঝে মধ্যেই 6 মাস পর পরই আপনি ফাস্টিং সুগারটা চেক করে দেখে নেবেন যে কত আছে। আচ্ছা, এই এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমরা অনেক সময় দেখি না যারা একাকিত্বে ভোগেন বা বিভিন্ন রকমের অ্যাংজাইটিতে ভোগেন, তাদের কাছে ব্লাড প্রেশারটা খুব ফ্ল্যাকচুয়েট করে, মানে তাদের ব্লাড প্রেশার খুব ফ্ল্যাকচুয়েট করে, তারা কী করবেন যারা একাকিত্বে ভোগেন বা এই ধরনের অ্যাংজাইটিগুলো আছে? তারা যেটা করবেন সেটা হচ্ছে যখনই সময় পাবেন তখনই একটু সকালবেলা থেকে একটা মেডিটেশন করবেন, ভালো ভালো বইগুলো পড়বেন, পজিটিভ বইগুলো পড়বেন, আর সবসময় পজিটিভ চিন্তা করবেন। আপনি সবসময় পজিটিভ অ্যাফার্মেশন করবেন, মনে করবেন আই অ্যাম নট দিস বডি, আই অ্যাম সোল। এই যে সোল কনসাসনেস, আমরা উই আর অল সোলস, আমরা জাস্ট মনে হচ্ছে কিন্তু বডি, কিন্তু বেসিক্যালি উই আর অল সোলস। এই যে চিন্তা, সবসময় পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ এনার্জি, মনে করবেন আই অ্যাম সারাউন্ডেড বাই এনার্জি, আমার চারিদিকে এনার্জি আছে, আমার আই অ্যাম ফুল অফ এনার্জি। এই পজিটিভ চিন্তা করলে, পজিটিভ ভাবলে দেখবেন আস্তে আস্তে আপনার মনটাও পজিটিভ এবং আপলিফটেড হচ্ছে। এই মনটা যখনই আপলিফটেড হবে তখন দেখবেন আপনার আর কোনো অসুবিধা হচ্ছে না। আমি একদম যারা খুদে পড়ুয়া আর কি, আমি বলছি যারা এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের কাছে একটা বিরাট টেনশন, কারণ সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের জন্য কী বলবেন? তাদেরও ব্লাড প্রেশারের সমস্যা হয় এখনকার দিনে। তোমরা প্রত্যেকে মনে রাখবে যে পরীক্ষার আগের দিন রাত জেগে কখনো পড়বে না, সবসময় মনে করবে টেক রেস্ট, মনটাকে শান্ত রাখো, তাহলে দেখবে তোমার পরীক্ষা অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, সবসময় মনে করবে যে সারা বছর ধরে যে পড়াশুনো করবে তার কিন্তু পরীক্ষার আগের দিন অত বেশি পড়তে হবে না। এবং রেগুলার বেসিসে একটা হেলদি লাইফস্টাইল তৈরি করতে হবে, যে শুধু পড়াশুনো করলেই চলবে না, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, তাকে হাঁটাচলা করতে হবে, তাকে ঠিকমতো টাইম মতো খেতে হবে, ঘুমোতে হবে, সব কিছু, কিন্তু ডিসিপ্লিন লাইফস্টাইল কিন্তু খুবই ইম্পর্টেন্ট জীবনে। একেবারেই। ডক্টর সরকার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে সময় দেওয়ার জন্য। আমরা একটা ছোটবেলায় কথা শুনেছিলাম, সেটা হচ্ছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অসৎসঙ্গটা আপনাকেই চিনতে হবে। আর আরেকটা কথা যেটা ডক্টর সরকার বললেন, আমি সেই কথা থেকে একটা ছোট্ট টুকরো তুলে নেব, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আমার মনে হয় পজিটিভনেসটা আমাদের থাকার খুব দরকার রয়েছে। আর জীবন সম্পর্কে তো আপনার অভিব্যক্তি, আপনার সারাউন্ডিং সব কিছু দেহকেন্দ্রিক না হয়ে আমার মনে হয় যে মন কেন্দ্রিক হওয়া উচিত, সোল কেন্দ্রিক হওয়া উচিত, তাহলে বোধহয় অনেক সমস্যার সমাধান থেকে আমরা মুক্তি পাবো। অনেক ধন্যবাদ আমাদের দর্শকদেরও আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর সরকার, আপনাকেও আরেকবার ধন্যবাদ জানাই। আজ শেষ করছি জহর প্রেসক্রিপশন, সৌজন্যে জহর টেস্ট টিউব বেবি সেন্টার। ভালো থাকুন, সুস্থ থাকুন। জহর প্রেসক্রিপশন, টাইটেল স্পন্সর্ড বাই জহর টেস্ট টিউব বেবি সেন্টার, আ ইউনিট অফ উমা মেডিকেল, কো স্পন্সর্ড বাই ডক্টর প্লাস, ডক্টর প্লাস সি এন সেঞ্চুরি।